বেচেলর পয়েন্ট নাটক কি পরিমাণ জনপ্রিয় তা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন এই বেচেলর পয়েন্ট নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুবা টিভি প্রত্যেকটা এপিসোড প্রকাশ করার মাধ্যমে কত টাকা উপার্জন করে থাকে? যদি না জেনে থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সব বন্ধুরা অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। তাহলে চলুন শুরু করে যাক। সোশ্যাল ব্লিড নামক একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং সেখান থেকে ধ্রুবা টিভির ওয়েব পেজটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এই ধ্রুবা টিভি প্রত্যেক দিন কী পরিমাণ উপার্জন করে থাকে তা জানার চেষ্টা করব। তার আগে আজকে আমরা জেনে নিই যে আজকের ডলার মূল্যটি কত। তাহলে চলুন, দেখা যাচ্ছে যে আজকের অনলাইন ডলার মূল্য হচ্ছে 103 টাকা, যদিও খুচরা বাজারে তা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 103 টাকা। এখন আমরা ধ্রুবা টিভির পেজে চলে যাই। ধ্রুবা টিভির পেজে যাওয়ার পর আমরা সর্বশেষ যে আপডেটটি সেটি থেকে শুরু করছি। 6/10/2022 তারিখে ধ্রুবা টিভি ইনকাম করেছে আপনার $525 থেকে শুরু করে $8,400। অর্থাৎ আমরা $400 যদি বাদই দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে $8,000 গুণ 103 সমান 8,24,000 টাকা তারা ইনকাম করেছে শুধুমাত্র 6 তারিখে। এখন যদি 5 তারিখ অর্থাৎ বুধবারের দিকে আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ধ্রুবা টিভি বুধবারে ইনকাম করেছে $568 থেকে শুরু করে $9,100। $100 আমরা বাদই দিয়ে দিলাম তাহলে 9,000 গুণ 103 = 9,27,000 টাকা ইনকাম করেছে তারা 5 তারিখে। এখন যদি আমরা 4 তারিখ যাই অর্থাৎ মঙ্গলবারের দিকে যাই তাহলে দেখতে পাবো যে ধ্রুবা টিভি $966 থেকে শুরু করে $15,400 পর্যন্ত তারা ইনকাম করেছে। আমরা $400 বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে $15,000 গুণ 103 = 15,45,000 টাকা তারা ইনকাম করেছে 4 তারিখে। এখন যদি আমরা 3 তারিখ অর্থাৎ সোমবারের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সোমবার ধ্রুবা টিভি ইনকাম করেছে যে $1,400 থেকে শুরু করে $22,400 পর্যন্ত। আমরা $400 যদি বাদই দিয়ে দিই তাহলে $22,000 গুণ 103 = 22,66,000 টাকা ইনকাম করেছে শুধুমাত্র 3 তারিখ, অর্থাৎ একদিনের ইনকাম। এখন আমরা দেখে নিচ্ছি যে 2 তারিখ তারা কী পরিমাণ ইনকাম করেছিল। 2 তারিখ হচ্ছে আপনার এই রোববার, এবং 2 তারিখ রোববার তারা ইনকাম করেছে $1,400 থেকে শুরু করে $22,300। $300 যদি আমরা বায়াদি দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে $22,000 গুণ 103 = 22,66,000 টাকা, অর্থাৎ 2 তারিখে তারা $22,66,000 ইনকাম করেছে। এখন যদি আমরা দেখি যে 1 তারিখ, 1 তারিখ হচ্ছে আপনার শনিবার, এবং এই 1 তারিখে ধ্রুবা টিভির কিন্তু একটি স্পেশাল এপিসোড প্রকাশ করা হয়, এবং এই 1 তারিখে তারা $850 থেকে শুরু করে $13,000 পর্যন্ত ইনকাম করেছে। আমরা যদি এই $13,600 থেকে যদি $600ই বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে $13,000 গুণ 103 = 13,39,000 টাকা তারা ইনকাম করছে। এমনকি এখন যদি আমরা 30 তারিখের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে 30 তারিখ ধ্রুবা টিভি $438 থেকে শুরু করে $7,000 পর্যন্ত তারা ইনকাম করেছে। তাহলে আমরা যদি $7,000 ধরি, $7,000 গুণ 103 = 7,21,000 টাকা তারা ইনকাম করেছে। এই ছিল 7 দিনের ইনকাম, এবং 7 দিনে তারা মোট আয় করেছে $98,88,000। এখন যদি আমরা প্রতিদিন গড়ে কী পরিমাণ আয় করছে তা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন, এই $98,88,000 যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেক দিন গড়ে দাঁড়ায় $10,98,666 আরও সামথিং। সো বন্ধুরা, প্রত্যেক দিন এই ধ্রুবা টিভি তাদের এই বেচেলর পয়েন্ট সিজন 4 প্রকাশ করার মাধ্যমে তারা $10,98,666 ইনকাম করে থাকছে, যা তাদের জন্য একটি হিউজ পরিমাণ প্রফিট, যে কোনো একটি ব্লকবাস্টার সিনেমাকে হার মানাতে পারে এই বেচেলর পয়েন্ট। সব বন্ধুরা, বেচেলর পয়েন্টের এই লেটেস্ট গসিপটি শুনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।